ম্যারাডোনা যেবার হাত দিয়ে গোল করা একটা বিতর্ক হলো, সেবার থেকেই আমি আসলে আর্জেন্টিনার ভক্ত। আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, সৌদি আরব কিন্তু অনেক ভালো খেলেছে, এর জন্য আমি এখানে যা ফান করেছিলাম এর জন্য আমি সৌদি আরবকে সাপোর্ট দিয়েছি। আর আর্জেন্টিনাকে তো আমি সাপোর্ট দিব না, যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার ফ্রম মাই চাইল্ডহুড। চাইল্ডহুড একদম, মানে এটিকে বংশ পরম্পরায় বাবা মা থেকে নাকি হচ্ছে খেলা দেখে? না খেলা দেখি আমি ব্রাজিলের, আমার অনেক ভিডিও আছে, নিজে ভিডিও রেকর্ড করতাম যখন অনেক আগে ছিল, এরকম সাপোর্ট। একবার যে 7 গোল খেলে ব্রাজিল, মানে এটা তো ওয়ান সিন এ ব্লু মুন, বাট আপনি যদি দেখেন আর্জেন্টিনা আর ব্রাজিল যতবার খেলা হয়েছে ব্রাজিল কিন্তু বেশিবার উইন করেছে। আচ্ছা, সে কারণে মানে ব্রাজিলকে ভালো লাগার অন্যতম কারণ কোনটা? ব্রাজিল অ্যাকচুয়ালি তারা স্কিলফুল, তারা টোটাল প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে কি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড। আপনি দেখেন সারা বিশ্বে যে প্রফেশনাল লিগ খেলা হয় সবচেয়ে বেশি প্লেয়ার কিন্তু ব্রাজিল থেকে আসে, সে কারণে ফুটবল উন্মাদনা চলছে বিশ্বকাপ। আপনি কোন দলের সাপোর্টার আর হচ্ছে কালকে তো আর্জেন্টিনা হারলো, জানতে চাই? হ্যাঁ, আমি আসলে আপনার বিশ্বকাপ নিয়ে আপনি আজকেই একটা গান আমার রিলিজ হচ্ছে, খেলা হবে ফুটবল, আজকেই এটা রিলিজ একটু পরে, তারপরে আমি এখানে মিটিংয়ে আসছি। তো বিশ্বকাপ নিয়ে আসলে আপনার আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার, তো আর্জেন্টিনার আপনার প্রেডিকশান কিংবা ফোরকাস্ট তো ভালো, যারা সালাহউদ্দিন সাহেব কিংবা যারা ক্রীড়া বিশেষজ্ঞ তারা তো আপনার আর্জেন্টিনার সাফল্যের 80% ওরা আশা করেছে। আমার কাছে মনে হয়েছে যে গতকালকে যদিও দুঃখজনক হার হয়েছে এবং 3টা গোলই তার অফসাইড ছিল, আমার কাছে মনে হয় যে এখনও আশা রাখা যায় যে আর্জেন্টিনা দর্শকদেরকে অন্তত ভক্তদেরকে অন্তত হতাশ করবে। এই যে ব্রাজিল আর্জেন্টিনা, মানে আপনি আর্জেন্টিনাকে কেন আপনি সমর্থন করেন, মানে আপনি খেলা দেখে ছোটবেলা থেকে না বংশ পরম্পরা? বেসিক্যালি ম্যারাডোনা যেবার হাত দিয়ে গোল করা একটা বিতর্ক হলো, সেবার থেকেই আমি আসলে আর্জেন্টিনার ভক্ত। ম্যারাডোনাকে ভালোবাসতে গিয়ে আসলে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, এটা বলতে পারেন যে একটা সময়ের ব্যাপার। ম্যারাডোনার সাথে যে বৈশ্বিক জনপ্রিয়তা আর্জেন্টিনার, আমিও সেই দলের একজন সদস্য।